আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি আমি আলাভি জাহান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নাটোরের ছাতনি দিয়ে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পলি সিস্টেমে চারা উৎপাদন, রোগমুক্ত হয়, লাভবান হচ্ছেন কৃষক। এবং দিনাজপুরে আগর চাষে উজ্জ্বল সম্ভাবনা, সামাজিক বন বিভাগের উদ্যোগে দিনে দিনে বাড়ছে আবাদী জমির পরিধি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। নাটোরের ছাতনি দিয়ার গ্রামে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পলিশ সিস্টেমে চারা উৎপাদন খামার গড়ে তোলা হয়েছে। নিয়ন্ত্রিত তাপমাত্রা ও আবহাওয়ায় পলি হাউজে উৎপাদন হচ্ছে নানা ধরনের ফল, সবজি ও ফুলের চারা। রোগমুক্ত এসব চারা কিনে লাভবান হচ্ছেন কৃষক। নাটোর থেকে রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুজিতা মাহমুদের রিপোর্ট। নাটোর সদর উপজেলার ছাতনি দিয়ার গ্রামের কৃষক রাজীব হোসাইন রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে পলিসিস্টেম পদ্ধতিতে চারা উৎপাদন করে রোগমুক্ত ফসল উৎপাদন করছেন তিনি। আবহাওয়ার যে একটা ব্যাপার সেবার সেটা হচ্ছে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। দেখা যাচ্ছে কিছু সময় প্রচুর গরম হচ্ছে, আবার কিছু সময় অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, যার কারণে পলি হাউজে অতিরিক্ত বৃষ্টি হলে ভিতরে কোনো পলি পানি পড়ছে না, এবং অতিরিক্ত তাপমাত্রা হলে আমরা শেড নেট এবং ফগারের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারছি। পলি সিস্টেম পদ্ধতিতে চারা উৎপাদন লাভজনক হওয়ায় আগ্রহী এ অঞ্চলের অনেক কৃষক। এবং চারাগুলো বিক্রিও করা হবে এবং নিজেরা লাগা নিয়ে হবে, এগুলো দেখতে এলাম। সেরকম হলে আমরা এখান থেকে চারা নিয়ে যাই, আমরা এই উদ্যোগগুলো নিব। পিঁয়াজ যা কিছু লাগে আমি দেই, এবং এই বেডে ক্যাপসিকাম গাছ আছে এগুলোর পরিচর্যা করি। সরকারি উদ্যোগে পলি সিস্টেমে চারা উৎপাদন করতে কৃষককে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। এখানে রোগবালাই বা বাইরের যে আক্রমণ ফসলকে ক্ষতি করে সে সম্ভাবনা অনেকটা কম থাকে, এবং এটা কৃষকদের মধ্যে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি করেছে। পলি সিস্টেমে পোকামাকড় ফসলে ঢুকতে না পারায় রোগবালাইয়ের সম্ভাবনাও কম থাকে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি। বিরতির পর থাকছে দিনাজপুরে আগর চাষের উজ্জ্বল সম্ভাবনা, সামাজিক বন বিভাগের উদ্যোগে দিনে দিনে বাড়ছে আবাদী জমির পরিধি। সংবাদে আবার আমন্ত্রণ। দিনাজপুরে আগর চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। সামাজিক বন বিভাগের উদ্যোগে দলগতভাবে আগর চাষ হচ্ছে। সুগন্ধি আগরবাতি ছাড়াও নানান কাজে ব্যবহার হয়ে থাকে আগর। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট। 2007-2008 অর্থবছরে দিনাজপুর সামাজিক বন বিভাগ পরীক্ষামূলকভাবে শুরু করে আগর বাগান। স্থানীয় ব্যক্তিদের উপকারভোগী হিসেবে সম্পৃক্ত করে এই আগর বাগান গড়ার কার্যক্রম শুরু করে বন বিভাগ। ইতোমধ্যে আগর গাছগুলো বেশ বড় ও পরিপূর্ণ হয়েছে। অতি মূল্যবান এই গাছ থেকে নিজ চাষ তৈরির সময় এসেছে, যা উজ্জ্বল সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। আগর গাছ দিয়ে সেনো হয়, তারপর আমরা কাঠ পাই, এখান থেকে জ্বালানি হয়। আমরা যদি সহযোগিতা পাই আমাদের লাগানো সম্ভব হবে। সরকার যদি আমাদেরকে লাগাবার ইয়া দেয় তাহলে আমরা এগুলো গাছ যারা লাগাবো সেগুলা খুব লাভবান হবে। গাছ উৎপাদিত আগরের সবচেয়ে বড় বাজার এখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে। এছাড়াও ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, জাপানেও আগর রপ্তানি হয়। আগরের নির্যাস প্রকার ভেদে প্রতি লিটার 3 লাখ থেকে 5 লাখ টাকায় বিক্রি হয়। এই বাগানগুলো এখন বিক্রয় উপযোগী হয়েছে। বন বিভাগ থেকে এই গাছগুলিতে ইনোকুলেশন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং বিক্রয়ের জন্য এর পরবর্তীকালে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আশা করি যে যারা উপকারভোগী আছেন এই আগর বাগানের সাথে সংশ্লিষ্ট, তারা এতে ব্যাপকভাবে লাভবান হবেন। রপ্তানিমুখী এ শিল্পের বিকাশে আগর গাছের উপর গবেষণা জোরদার, চাষ সম্প্রসারণ ও ব্যবস্থাপনা সহ প্রক্রিয়াজাতকরণে উন্নত প্রযুক্তি ব্যবহারে আধুনিকায়ন করার উদ্যোগ গ্রহণ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নাটোরের ছাতনি দিয়ে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পলি সিস্টেমে চারা উৎপাদন, রোগমুক্ত হয়, লাভবান হচ্ছেন কৃষক।
এবং দিনাজপুরে আগর চাষে উজ্জ্বল সম্ভাবনা। সামাজিক বন বিভাগের উদ্যোগে দিনে দিনে বাড়ছে আবাদী জমির পরিধি। দর্শক, চ্যানেলে কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।